এই আমি ঠিক দেখলাম তো, ওটা পাইপ তো। কিন্তু দাদার খুশি দেখে মনে হচ্ছে তুমি দাদাকে মন নয় এই মাত্র অন্য কিছু দিলে। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, ইনস্টাগ্রাম হলো এমন একটা জায়গা যেখানে কিছু না কিছু ট্রেন্ডিংয়ে চলতেই থাকে। এই যেমন ধরো, কিছুদিন আগে একজন দিদি তার হাত দুটোকে এরকমভাবে প্রসারিত করে হাওয়াতে একটু সাঁতার কেটে দিল, সেটাই একটা ট্রেন্ড হয়ে গেল এবং সেটাকে সবাই অন্ধভাবে ফলো করতে লাগলো। যাই হোক, ওই রকম ট্রেন্ড তো ইনস্টাগ্রামে আসতেই থাকে, কিন্তু এমন একটি ট্রেন্ড আছে যেটা ইনস্টাগ্রামে কিন্তু সব সময়তেই চলতে থাকে। আর এই ট্রেন্ডের জন্য না লাগবে কোনো গান, না লাগবে কিছু, শুধু তোমার দুটো বড় বড় কন্টেন্ট থাকলেই হবে। তো আমরা সেরকমই কিছু অশ্লীল রিলস দেখবো আর সেখানে কন্টেন্ট খোঁজার চেষ্টা করব। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। বেবি, হ্যাঁ, এক গ্লাস দুধ দে না। খুদি লে লো। ভাগ্য ভালো দুধ চেয়েছে, জল চায়নি, নুনে লোলা জল পেয়ে যেত। এরপর এমন একজন দিদির সাথে পরিচয় করাতে চলেছি যে খুব ভালো ভালো এক্সারসাইজ দেখায়। এই যেমন ধরো এটা, এক্সারসাইজটা ভালো কিন্তু এই দিকে ঘুরে করলে আমরা আরো ভালোভাবে শিখতে পারতাম। একটি বিশেষ সতর্কীকরণ, এই এক্সারসাইজটি যদি ছেলেরা লুঙ্গি পরে করতে যাও করতে পারো, কিন্তু মনে করে নিচে জাঙ্গিয়াটা পরো। আরও একটি বিশেষ সতর্কীকরণ, জঙ্গলের মধ্যে এই রকম অঙ্গভঙ্গি করলে খুব সাবধানে করতে হবে, নইলে হঠাৎ করে কাঠপিঁপড়ে যদি এখানে ওখানে ঢুকে যায় তাহলেই খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। বিশ্বাস করো ভাই, এই কাকিমার এটা দেখার পর আমি 3 দিন ঘুমাতে পারিনি। শালা, ঘুমানোর জন্য চোখ বন্ধ করলেই কাকিমা স্বপ্নে এসে ভয় খাওয়াচ্ছে। আসে গেল বাজারে নতুন মাছ শিকার করার পদ্ধতি। এই শিকার পদ্ধতিতে মাছ ধরতে গেলে জাল, বড়শি কিচ্ছু লাগবে না, শুধু লাগবে দুটো বড় বড়, সমুদ্রে সমুদ্র সমুদ্র না, যারা বাড়িতে বসে কম খরচে নিজেই নিজের চুল স্ট্রেট করতে চাও, তারা চাইলে দিদির এই ফর্মুলাটি কাজে লাগাতে পারো। এবার ছিঁড়ুন। দিদি কিন্তু যেটা দেখাচ্ছিল ওটাকে বেলি ড্যান্স বলে। সে না হয় বলে, কিন্তু আমি তো ভালো করে দেখলাম দিদির বেলিটা একটু কোন ছিল না। আরে দিদি, এইরকম ঝাঁকাতে ঝাঁকাতে লক্ষ্য রাখো, দুধটা উঠলে পড়ে যাবে তো। আরে ছিয়ের কি আছে, আমি পেছনে যে দুধটা কড়াইয়ে বসানো রয়েছে তার কথা বলছি, তোমরা কি করে জানবে, তোমরা তো শালা কড়াইটা দেখোই নি। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যাদের যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।